নমস্কার, আমি রেকি মাস্টার সোমা পাঠক অ্যান্ড নিউমারোলজিস্ট। ওয়েলকাম টু মাই স্পিরিচুয়াল চ্যানেল আর্য সোল। আমি আগের ভিডিওতে আর্কএঞ্জেলসদের সম্পর্কে বলছিলাম, আজকে আলোচনাটা একটু কন্টিনিউ করি ফার্স্টে। তারপর আপনারা নিশ্চয়ই নাম্বার ডেট অফ বার্থের টোটাল নাম্বারটা অ্যাড করে রেখেছেন, সিঙ্গেল ডিজিটে নিশ্চয়ই করে রেখেছেন। আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের গার্জিয়ান এঞ্জেলসকে কাকে ডাকলে আপনাদের সব সমস্যার সমাধান পাবেন খুব সহজেই। কিন্তু তার আগে বলি, রেকি শিখলে আমি যেহেতু একটা আমি রেকি মাস্টার, আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, রেকি আর এঞ্জেলস এটা দুটোই ডিফারেন্ট সাবজেক্ট হলেও এই দুটো কিন্তু ইন্টারকানেক্টেড। এঞ্জেলসরা যেমন রেকি প্র্যাকটিস করলে, রেকি প্র্যাকটিস করার ফলে আমাদের মধ্যে যে পজিটিভিটিটা আসে, আমাদের অরা ক্লিন হয়, অরা পজিটিভ হয়ে ওঠে, অটোমেটিক আমরা পিওর সোল হয়ে উঠতে পারি। আর ফলে যেহেতু এঞ্জেলসরা স্পিরিচুয়াল বিইংস, ওনারা দেবদূত, ওনারা আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করার জন্যই আছেন, আর ওনারা খুব খুশি হন আমাদেরকে হেল্প করতে পারলে। সেই হিসেবে ওনারা কিন্তু কানেক্টেড হয়, খুব সহজে কানেক্ট হন একমাত্র তাদের সাথে যাদের অরা ক্লিন, যারা পজিটিভিটিতে ভরপুর, যারা অপরের ভালো চায়, যাদের মধ্যে লোভ লালসা রাগ এগুলো একটু কম আছে, তারা খুব সহজেই এঞ্জেলসদের স্পর্শ পায়। ঠিক আছে, অনেক অনেক রেকি মাস্টার টিচার বা গ্র্যান্ড মাস্টাররা এঞ্জেল থেরাপিটা অনেক বেশি কোর্স ফিজ নিয়ে শিখিয়ে থাকেন, কিন্তু আমাদের স্যার, আমাদের রেকি গুরু গ্র্যান্ড মাস্টার, রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, উনি আমাদেরকে ফ্রিতেই এঞ্জেল থেরাপি শিখিয়েছেন, আমাদের বেসিকটা শিখিয়ে দিয়েছেন রেকি ফার্স্ট ডিগ্রির সাথেই। আমাদের বাকি যে কোর্সগুলো করেছি তার সাথে ধাপে ধাপে আমাদেরকে অ্যাটেনমেন্ট দিয়েছেন, এঞ্জেল অ্যাটেনমেন্ট। আমরা সেই জন্য খুব সহজেই এঞ্জেলসদের সঙ্গে কানেক্টেড, থ্যাংকস টু আওয়ার রেকি গুরু। তার কাছে আমাদের গ্র্যাটিটিউড যতই জানাই আমাদের অনেক কম। তো আমি বলবো যে আমাদের স্যার যেমন ফ্রিতে শিখিয়ে দেন, অন্যান্য জায়গায় কিন্তু ফ্রিতে শেখানো হয় না, কিন্তু আমাদের এঞ্জেল থেরাপির মাস্টার ডিগ্রি পর্যন্ত আছে, সেটা শিখতে হলে আপনাদেরকে কোর্স ফিস দিয়ে আলাদা করে শিখতে হবে, কারণ যত হায়ার লেভেলে কানেকটিভিটি হবে তার জন্য তো স্পেশাল ফিস তো একটু পে করতেই হয়। আমি যেটা বলছিলাম, রেকি শিখলে যেহেতু অরা ক্লিন হয়, কানেকটিভিটিটা বাড়ে এঞ্জেলসের সঙ্গে, তো আমরা খুব সহজেই আমাদের নিজেদের প্রশ্নের উত্তর ওনাদের কাছ থেকে পেয়ে থাকি। বা সাপোজ আমাদের কোনো ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে, আমরা যদি বলি যে আমাদের নিজেদের গার্জিয়ান এঞ্জেলসকে ডাকতে পারি, কিংবা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকতে পারি। আর্কএঞ্জেল মাইকেল হলেন অল ইন ওয়ান, উনি সাহসের জন্য, প্রোটেকশনের জন্য, স্ট্রেংথের জন্য হেল্প করেন। উনি আমাদেরকে, উনি হলেন অলরাউন্ডার, আর সব আর্কএঞ্জেলসদের, সব এঞ্জেলসদের চিফ হলেন, মেন এঞ্জেল হলেন, সর্বেশ্বরবা হলেন আর্কএঞ্জেল মাইকেল। এবারে আমরা যেমন আমরা ডক্টর এঞ্জেল হলেন আর্কএঞ্জেল রাফায়েল। আর্কএঞ্জেল রাফায়েলকে আমরা যে কোনো শারীরিক এমনকি মানসিক কোনো প্রবলেম হলে, বা কোনোভাবে আমরা কষ্ট পেলে, ইমোশনাল আমরা প্রবলেম থেকে বেরোবার জন্য, কিংবা আমরা শারীরিক যে কোনো রোগ থেকে বেরোবার জন্য আমরা কল করি আর্কএঞ্জেল রাফায়েলকে। আর্কএঞ্জেল রাফায়েল তার গ্রিন হিলিং লাইট দিয়ে আমাদেরকে পুরো হিল করে দেন, আর আমরা খুব ভালো ফিল করি। আর এইগুলো কিন্তু শেখানো হয় রেকি ফার্স্ট ডিগ্রির সঙ্গে, আমাদের স্যার শিখিয়ে থাকেন। আমি যেহেতু রেকি মাস্টার, রেকি মাস্টার টিচার নই, তো আপনারা যদি রেকি শিখতে ইন্টারেস্টেড হন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার স্যার এবং আমার সোলমেট, আমার ফ্রেন্ড উষা, রেকি মাস্টার টিচার উষা ঘোষ, ওনাদের নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ওনারা খুব ভালোভাবে শেখান, মানে অতুলনীয়, কিছু বলার নেই, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের সঙ্গে। আর আমি মাস্টার হিলার,
আমি হিলিং করে থাকি। যেমন যারা রেকি শেখেননি অথচ কোনো প্রবলেমে আছেন, শারীরিক, মানসিক, আর্থিক, তো তাদের হিলিংয়ের প্রয়োজন হলে আমি ডিস্টেন্স হিলিং সেন্ড করে থাকি। বাই প্রফেশনালি আমি হিলার। আচ্ছা, যা বলছিলাম, আপনারা নিশ্চয়ই এই করে রেখেছেন টোটাল, নিজেদের ডেট অফ বার্থ টোটাল করে রেখেছেন। যাদের ডেট অফ বার্থে টোটাল এসেছে 1, তাদের তাদের গার্জিয়ান এঞ্জেল হলেন আর্কএঞ্জেল র্যাগুয়েল। সেকেন্ড হলেন যাদের নাম্বার 2, যাদের ডেট অফ বার্থে টোটাল অ্যাগ্রিগেট হয়েছে, টোটাল সাম হয়েছে 2, তাদের আর্কএঞ্জেল, তাদের গার্জিয়ান এঞ্জেল হলেন আর্কএঞ্জেল ইউরিয়েল। নেক্সট হলো নাম্বার 3, যাদের টোটাল ডেট অফ বার্থে টোটাল 3 হয়েছে, তাদের আর্কএঞ্জেল, গার্জিয়ান এঞ্জেল হলেন আর্কএঞ্জেল জোফিয়েল। ইনি হলেন সৌন্দর্যের আর্কএঞ্জেল বা এঞ্জেল। নেক্সট হলো নাম্বার ফোর, যাদের টোটাল হয়েছে, তাদের গার্জিয়ান এঞ্জেল আর্কএঞ্জেল হ্যানিয়েল। নেক্সট নাম্বার 5, আর্কএঞ্জেল জেরেমিয়েল। নাম্বার 6, আর্কএঞ্জেল মাইকেল, সবথেকে শক্তিশালী, সবথেকে রিলায়েবল। নেক্সট হচ্ছে 7 হলেন আর্কএঞ্জেল র্যাফায়েল, ইনি ডক্টর এঞ্জেল আমরা বলে থাকি। নেক্সট 8, যাদের ডেট অফ বার্থের টোটাল হয়েছে 8, তাদের গার্জিয়ান এঞ্জেল হলেন আর্কএঞ্জেল র্যাজিয়েল। নেক্সট নাম্বার নাইন, যাদের টোটাল অ্যাগ্রিগেট হয়েছে, টোটাল সাম হয়েছে ডেট অফ বার্থের, তাদের আর্কএঞ্জেল, গার্জিয়ান এঞ্জেল হলেন আর্কএঞ্জেল এরিয়েল। এটা নিউমারোলজিক্যাল হিসেবে বলা হলো, নিউমারোলজিক্যাল হিসেবে মূলাঙ্ক হিসেবে বলা হলো। এবারে ভাগ্যাঙ্ক বের করা হয় নিউমারোলজিতে। ভাগ্যাঙ্ক হিসেবে যাদের টোটাল অ্যাগ্রিগেট আছে, সেই হিসেবেও আমাদের মেন গার্জিয়ান এঞ্জেলকে তাকেই ধরা হয় আমাদের। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার নিজের নিজের আর্কএঞ্জেলদের, নিজের নিজের গার্জিয়ান এঞ্জেলদেরকে ডাকুন, ওনাদেরকে প্রে করুন, ওনাদেরকে রিকোয়েস্ট করুন, এবং সবসময় থ্যাঙ্কফুল থাকুন তাদের কাছে, যে তারা প্রতিনিয়ত আপনাদেরকে হেল্প করছেন, আপনাদের পাশে থাকছেন, আপনাদের সমস্যা দূর করছেন। আজ এই পর্যন্তই, নমস্কার।